পূর্ব লন্ডনে সেন্ট পলসের ট্রাস্ট স্কুলের 15 বছরের একজন ব্রিটিশ বাংলাদেশি স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ছাত্রীর নাম জারিন বেগম, তার বাবার নাম আনিস মিয়া। সে ইয়ার 11-এর ছাত্রী। তার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। তার পরিবার বলছে স্কুলের পর আজ মক এক্সামের সময় তার শরীর খারাপ হয়। তারপর সে বাড়ি ফেরার জন্য বের হয়। বিকাল 4:45 পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্কুল থেকে বাসার দূরত্ব মাত্র 10 মিনিট। মেয়ের বাবা আনিস মিয়া বলেন মেয়ের সাথে স্কুলে যাওয়ার আগে সকালে তার দেখা হয়। বিকালে তিনি কাজে থাকা অবস্থায় খবর আসে মেয়ে নিখোঁজ। এই নিখোঁজের বিষয়ে পুলিশ রিপোর্ট করা হয়েছে, পরিবারের পক্ষ থেকে একটি পোস্টারও ছাড়া হয়েছে। কেউ নিখোঁজ জারিন বেগমের কোনো খোঁজ জানলে পরিবার বা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। পরিবারের নাম্বার হচ্ছে 07951702996 অথবা 07599519009। এই নাম্বার অথবা পুলিশের জরুরি যে নাম্বার আছে 101, সেখানেও কল করার জন্য অনুরোধ করা হয়েছে। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।